খালে পরিকল্পনা মাফিক উচ্ছেদ উদ্ধার কার্যক্রম চালানো যাচ্ছে না তারপরও সিটি কর্পোরেশন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলিনুর তাপস দুপুরে জিরানি ও মান্ডা খাল পরিদর্শন করেন মেয়র বলেন খাল দখলকারীদের উচ্ছেদ করা না গেলেও বর্ষায় পানি প্রবাহ যেন নিশ্চিত করা যায় নিশ্চিত অগ্রাধিকার পাচ্ছে কাউকে সমীহ করা হবে না বলেও হুঁশিয়ারি দেন মেয়র কার্যক্রম পরিচালনায় পর্যাপ্ত সরঞ্জাম নেই জানিয়ে তাপস বলেন ঢাকা ওয়াসা খালগুলো হস্তান্তর করলেও এখনো জনবল ও সম্পদ হস্তান্তর প্রক্রিয়া শেষ করতে পারেনি পরে মেয়র মতিঝিল পার্কের উদ্বোধন করেন এর আগে যাত্রাবাড়ি শাখারি বাজার ও নয়াবাজারে তিনটি নতুন করেন তাপস সার্ভে উদ্বোধন অনুযায়ী হয়তো বা আমরা দখলমুক্ত করতে পারবো না তারপরও আমরা কিছুটা দখলমুক্ত করতে পারলেও আমরা প্রবাহটা পানি নিষ্কাশনের প্রবাহটা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে আমরা আশাবাদী যে ঢাকাবাসীকে আমরা এই জলাবদ্ধতা থেকে মুক্ত করতে পারবো